Hi, hello, namaskar, and welcome back to my YouTube. মাত্র আমি মই মোবাইল সাইটে গতে এটা নিউজ পালো নিউজটো পাই পালে বহুত বেছি বেয়া লাগিলে এজন ইউটিউবার আছিলে নামটো হল সংগী ব্লগ জীবন পারে ভিডিও ভাল কন্টেন্ট বনাব লাগে ভাল বস্তু দেখাব লাগে গুড মর্নিং ফ্রম জুরহাট আজি আমার জুরহাটত এটা নতুন দিন এটা কালি ঘটনা হৈ গল ঘটনাটো প্রথমতে আপোনালোকে একশনটো চাই লওক সকলোর লগত কালি আমি গধূলি ইমান আমি মানুহ লগ পাইছো ইমান ধরনের আমার লগত কিবা ঘটনা হৈছে এই ঘটনার মানে যেটো সাইড এফেক্ট এই সাইড এফেক্টটো আগতে আপোনালোকে শুনি লওক এফেক্টটো সাইডৰ কোনোবা হৈ আছিলে মই ৰাতিপুৱা দেখিছো মানুহজনী এনেকে আছে এনেকে আমি এটা কথা কম বেষ্ট অফ লাক মনত পৰা দিন আছিল মানে কি সপোনটো কি সপোনটো কি আছিল হিউজ মানুহ পালো বাৰু কোনো পলাই গল ইটো ৰুমটো সেম মানুহ দেখি তাৰপিছত কি হল এ পলালো মই ৰুম পলা মানে ই কৈছে যে ই পলাওতে হাল্লাটো দিছে তো মানে তুমি কেনেকে পলালে কেনেকে পলাইছ নেকি আৰু এইটো আমাৰ যিটো ব্লগ এইটো ব্লগৰ টাইটেল থাম্বনেল আমি পটককৈ ভাবি ললো কি হ'ব হৰপলাই কৈ দিয়া অলপমান তুমি যিহেতু হৰপলাই আইডিয়াটো দিলে মই কৈছো থাম্বনেলটো দিব পাৰিব মানে ভাল থাম্বনেলটো কি দিম ফাৰ্দিনা ফটোখন লগালে ৰাতি ফাৰ্দিনে কিয় আহ আহ কৰি আছিল তাৰ এক্সট্ৰাকে ফটোশ্বুট কৰি লওঁ বুলি তাৰ মানে মুখ মেলি থাকা মানে এটা এইটো ভুলি নো কেমেৰা প্লিজ নো কেমেৰা নো কেমেৰা আরে ভাই ভাতি বৰ দিব পাৰিব না কইব না আমি এনেকে লগ যাব আমি মাত্ৰ ৰুটি চব্জি খালো যে কবি আৰে হয় আমি মানে যত আছো মানে এইটো বননি বিয়া কেতিয়া আপোনাৰ বিয়া কেতিয়া বিয়া নৱেম্বৰ আৰু আমি আজি যিহেতু যোৰহাটত আছোঁ আৰু যোৰহাটত আজি এটা খুব সুন্দৰ অনুষ্ঠান হ'ব গধূলি কি অনুষ্ঠান আমি এটা ধুনীয়াকৈ কথা পাতিম এইপিনে আমাৰ অভিদা আছে আৰু এইপিনে চক্ৰপাণী দা আছে আৰু চক্ৰপাণী দা অভিদাহঁতে সকলোৱে মিলি ইয়াতে যিখিনি ইউথ আছে ইউথখিনিয়ে মিলি এটা খুব সুন্দৰ পদক্ষেপ হাতত লৈছে ছেভ ইউথ ছেভ আসাম ড্ৰাগছৰ বিৰুদ্ধে এটা অনুষ্ঠান কৰা হৈছে আৰু সেই অনুষ্ঠান আজি গধূলি হ'ব এড্ৰেছটো ক'ত হ'ব চক্ৰপাণী পৰাশৰ সৈতে বাৰ্তালাপ চ' এইখিনিতে মই আপোনালোকক এটা কথা কৈ দিওঁ বহুতে মোক সুধি থাকে মই এক্সট্ৰা আৰ্নিং বস্তু চস্তু যে কিনি থাকোঁ এক্সট্ৰা আৰ্নিং ক'ৰ পৰা কৰোঁ কেনেকৈ মোৰ খৰচবোৰ মই মেইনটেইন কৰোঁ তাৰ কাৰণে মই ৰিচেণ্টলি এতিয়া ফৰেক্স ফৰ ইউ ব্ৰকাৰত মই ট্ৰেডিং কৰি আছোঁ ইয়াতে ফৰেক্স ব্ৰকাৰ ট্ৰেডিঙৰ জৰিয়তে আপোনালোকে এক্সট্ৰা আৰ্নিং কৰিব পাৰে আৰু এইটো 15 বছৰ পুৰণা হয় এই ব্ৰকাৰ মাৰ্কেটত লগতে ইয়াতে 150তকৈও ওপৰত আপোনালোকে ইনষ্ট্ৰুমেণ্ট পাব ইনক্লুডিং নিফটি 50 ফৰেক্স ফৰ ইউত ৰেজিষ্টাৰ কৰাৰ পিছত আপোনালোকে ইয়াতে গৈ পেলাই আপোনালোকৰ একাউণ্টটো ভেৰিফাই কৰিব লাগিব ইয়াতে একাউণ্ট ভেৰিফাইড ভেৰিফিকেশ্যনত ক্লিক কৰি পেলাই তাৰপিছত আপোনালোকে গৈ পেলাই ইয়াতে আপোনালোকে ৰিয়েল একাউণ্টত আপোনালোকে আপোনালোকৰ ডিপজিট কৰিব লাগিব আৰু তাৰপিছত এনেকৈ অকণমান টাইম প্ৰচেছিং হ'ব তাৰপিছত আপোনালোকে ইয়াতে অকণমান টাইম ৰখি পেলাই ইয়াতে
বহুত কেটা ডিপোজিট করা উইথড্র করা আপনার পেমেন্ট মেথুন বিলাক আছে ইয়াতে বিভিন্ন ধরনের ইয়াতে আপনাদের ডিপোজিট আর উইথড্রল অতি সহজভাবে করব পারিব আর আপনাদের যদি ইয়াতে ফরেক্স ফরিউ কিনা যদি প্রবলেম পাইছে তাহলে আপনাদের ইয়াতে কাস্টমার সাপোর্ট 24/7 আপনাদের ইয়াতে সার্ভিস পাই যাব ইয়াতে আপনাদের যদি হাবিসে নম্বর দিয়ে আছে আর লগতে ইয়াতে আপনাদের ট্রেডিং করব কারণে বহুত কেটা ইনস্ট্রুমেন্ট পাব ইয়াতে আপনাদের যিকোনো একটা সিলেক্ট করে ফেলে ট্রেডিং করব পারে মই এটা ইয়াতে ইউরো ইউএসডি ক্লিক করেছো ট্রেডিং করব হলে আপনাদের এটা দেখা পাইছে এই ট্রেডিং ত আহিব লাগিব আর ইয়াতে আপনাদের বাই আর সেল করব লাগিব ট্রেডিং করব হলে মই এটা ইয়াতে বাই করিম আর বাই করি ফেলে মই ট্রেডিং স্টার্ট করিম আর আপনাদের ইয়াতে ফরেক্স ফর ইউর জৰিয়তে ট্রেডিং করি ফেলে এক্সট্রা আর্নিং করব পারে আর এই ফরেক্স ফরিউত আপনাদের এক্সট্রা আর্নিং করবলে বিভিন্ন ধরনের অপশন পাব যদি আপনাদের ইন্ডিভিজুয়াল ট্রেডিং করব পারে ট্রেডিং করক যদি নলেজ নাই তাহলে আপনাদের ইয়াতে একটা অ্যাপ আছে শেয়ার ফর ইউ তার জৰিয়তে আপনাদের এক্সপিরিয়েন্স লিডার্সের পর ট্রেড কপি করে ফেলে আপনাদের কপি ট্রেডিং করে ফেলে ইয়াতে এক্সট্রা আর্নিং করব পারে ফরেক্স ফরিউত 1 মার্চের পর একটা কম্পিটিশন স্টার্ট হবো যেটার নাম হল ট্রেড ফর রিওয়ার্ডস ইয়াতে ক্লায়েন্টে ট্রেড করে ফেলে আমাজন গিফট ভাউচার আপেল এয়ারপড আপেল আইপ্যাডসর নিচিনা ইন্টারেস্টিং কিছুমান গিফট পাবলে সক্ষম হব সো ডেসক্রিপ আর কমেন্ট পিন্টত এই ফরেক্স ফর ইউর লিঙ্ক দিয়া আছে আপনাদের যাও গই ফেলে রেজিস্টার করে রিয়েল একাউন্টত ডিপোজিট করে ফেলে আপনার ট্রেডিং আপনাদের আরম্ভ করব পারে আর আজি আমার দিনটা বহুত কিনা কিনি কার্যসূচী আছে অল্প ফুব যাব এটা আমি অভিদা আছে অভিদার লগত আমি অকমান উলাই যাম মরিয়নি ফেলে ফুব কারণে তারপর আহি আমার আক গধূলি মেন কার্যসূচী হবো আর আপনাদের একটা বস্তু কইস এটা তো আইসো যোরহাটত আক আমি 18 তারিখে শিবরাত্রির দিনাখনও আহি আছো কারণ 19 তারিখে এটা একটা বহুত ডাঙর ক্রিকেট ম্যাচ হবো এনেকুৱা ক্রিকেট ম্যাচ মানে দেখাই নাই কারণ এটা চাও এটা যোরহাটত কালি আমি যে রাতে আইসিল এটা যদি পারো দেখাম বহুত জায়গা আমার পোস্টার লাগি আছে ডাঙর ডাঙর আর পোস্টারটা সব নীলদা ভিরগুদা মই এনেকে বহুত সিঙ্গার আছে সব পরপলতে আছে এনেকে বহুত ডাঙর একটা টুর্নামেন্ট হবো 19 তারিখে করব অভিদা ইয়ক সিকেবি কলেজ তাতে হবো 19 তারিখে 5টা বাজে গধুলি আপনারা জেনে জেনে আছে উসরে বাজারে আইব ক্রিকেট ম্যাচ খেলি 19 তারিখ আর আমি এটা আহি পালো মরিয়নি এটা মরিয়নি মেন মার্কেট আর ইয়ারপর নাগাল্যান্ড মাত্র 7 কিলোমিটার মাত্র 7 কিলোমিটার গেলে আপনাকে নাগাল্যান্ড সময় যাব পারিব নাগাল্যান্ড কোন ডিস্ট্রিক্ট পাবো আমি গেলে মুকক্সান মুকক্সান ফার্স্ট টাইম ফার্স্ট এক্সপিরিয়েন্স আমি আহিছিলো গিবন ফেস্টিভেলত গিবন অভয়ারণ্য আপনাদের জানে বহুত ডাঙর অভয়ারণ্য হয় ইয়াতে গিবন অভয়ারণ্য আপনাদের জানে গিবন অভয়ারণ্য ধলো বান্দরের বাবে বহুত বেশি বিখ্যাত আর সেইটকে সংগতি রাখি ইয়াতে গিবন ফেস্টিভেল পতা হয়েছে আমি যেনেকে ফেলকন ফেস্টিভেল যে গেছিলো ফেলকন চৰাইৰ কারণে ফেস্টিভেল রখা হয়েছে এনেকে প্রত্যেক ঠাইতে এনেকুৱা ধরনের ফেস্টিভেল হব লাগে তেতিয়া সেই ঠাইটো বহুত ডেভেলপ হয় সেই ঠাইৰ কথা মানুষে জানিব সেই বস্তুটোর উপর আরো ইন্টারেস্ট দিব আমাক ইয়াতে মরিয়নি এমএলএ স্যার আমার রূপজ্যোতি কর্মী দাদাই মাতিছিলে অভিদা আমাক লৈ আহিলে বহুত বেশি ভাল লাগিল আহি আর তেখেত লগ পাই কিনে মজা লাগিল কিবা এটা মানে কথা কি ধুনীয়া একটিভলি কথা পাতিছে আর আমি এটা আকো আহি গলো ইয়াতে বননি যত আমি আছিলো এটা আমি ধুনীয়াকে খানা পিনা খালো ধুনীয়াকে এটা আমি কাপড় সাপড় চেঞ্জ করি বেলেগ কাপড় পিন্ধিলো দিনটো পিন্ধিলো তো এটা বেলেগ এজোর কাপড় পিন্ধি পেলে ধুনীয়াকে আমি যাম আমার যেটো অনুষ্ঠান আছে তাতে সকমেন্টা রেডি ধুনীয়া লাগিছে ধুনীয়া ধুনীয়া লাগিছে খানাটো খাই কিনে এটা বুঝা লাগিল মাছ ভাত আছিলে খানাটো খাই মজা লাগি গল ফ্রেশ ফ্রেশ হয়ে কিনে অকন ভাগর ভাগর লাগিছে ফ্রেশ ফ্রেশ হয়ে কিনে মেইন প্রোগ্রামটো যাব প্রোগ্রামটোর কারণে বহুত বেশি এক্সাইটেড হয় কারণ এটা এটা মানে অনলি প্রোগ্রাম বা এটা অনুষ্ঠান নয় এটা এটা মানে মোটিভেশন টাইপ হব বস্তুটো আর এটা বহুত ভাল মেসেজের জৰিয়তে এনেকুৱা এটা সুন্দর অনুষ্ঠান করা হয়েছে ড্রাগসর বিরুদ্ধে সেভ ইউথ সেভ আসামর যেটা একটা মানে টেক লাইন লই ফেলে এই অনুষ্ঠানটো আজি হব মানে সচাই অনুষ্ঠানটোর কারণে বহুত বেশি এক্সাইটেড আর এই ফেলে চক চক্রপণিতা আর চক্রপণিতার বউ দুজনকে আজি বুড়া ধুনিয়া লাগিছে ব্ল্যাক ব্ল্যাক একদম মেড মেড ফর ইচ আদার ইটা ওয়ার্ড টু ইটা ওয়ার্ড টু মানে নো 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 ভাল লাগিছে আজি সব আজি ব্ল্যাক ব্ল্যাক কাপড় কি পিন্ধিবল কনফিউজ হইছো এটা স্যুট আনিছো এই আগৰ ব্লগত ফাস্ট দেখিলে যে স্যুট এটা আনিছো আর এটা নরমাল ক্যাজুয়াল জিন্সৰ জায়গাত আনিছো এটা দুটা পিন্ধিছাম যেটো বেশি ভাল লাগে এটো পিন্ধিছাম মই ভাবিছিলো কিবা কাপড় চেঞ্জ করিম কিন্তু বেলেগ কাপড় বিলাক পিন্ধিলো ভাল লাগা নাই একো এইটো পিন্ধিছো এইটো ভাল লাগি আছে এতিয়া আমি ফুল রেডি যাব কারণে টিও গলই নেক্সট রুমত রবিদা আছে রবিদার লগত লগ পালো কথাটা পাতিলো আকো আমি ভালকে কথা পাতিম রবিদা আমি এটা গৈ আছো আপনার যে অনুষ্ঠানের কথা কৈ আছিলো এটা আমি গৈ আছো রবিদার গাড়ি মই হরপল এইফালে রবিদা আছে রবিদা কি খবর একদম বঢ়িয়া রবিদাক বহু দিনের পিছত লগ পালো রবিদা সদায় লগ পাওয়ার নিচিনা লাগে লাগি থাকে মানে রবিদার সব বস্তু সদায় ডেইলি চাই থাকো ফলো করে থাকো সদায় লগ পাওয়ার নিচিনা লাগি থাকে কিন্তু বহু দিনের মূল লগ পালো এপিনে মফিদুল দা আছে ছবিখন আহি আছে
wide release koribo 24th February miss koribo na lage karon sobi kon khub duniya sobi aru prequel sequel wahi ase aru sequel kon bahut dangor hobo bahut dangor hobo otike ekhon sabole hole ekhon sabole ekhon sabo aru black and white karone to rokhi asu kintu tatke beshi excited bahut bosor bora mane Raghupati obviously Raghupati karone to bahut beshi excited hoyasu jodi sobi kon bhal hoy entire team to credit jodi bya hoy gute blame more because script kon more aru asl Rovida mor favorite hero aru Raghupati black and white पुरा हिट होबाय लागিব এইফালে আছে ফ্লোরিনা আর তাই আর মই এটা একটা কম্পিটিশন করিম আমি এজনে আনজনক সাম আর কোনে ফাস্টতে হাহে এটো সাম আর আমার আজি এই খেলখনৰ জৰ্জ লবিদা After sundor anusthan khewar pisot ami eta khabolo ailu local ha with khoru khoru alu aru ami eta dai latre amar ajir din tu khek koru bhut bhal lagil Rovida tok lok palu kusum kolas ja asile randi basile amar aru bhaskor bhai asile thanks to Obida Obinash da aru bhut sokorbanida asur hokolu hoddeshok dhonnobad janaisu aru bhut kono bagon ma jorito hoy asile man ambor aha nai mane mukot sokoloke dhonnobad janaisu iman dhuniya ta anusthan ate organize kora babe আমি ভাব করছি আমরা তো খাইলো নি জায়গা হ্যাঁ আমি এটা আইছিলে জোড়া তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আইছো আমি গুয়াহাটি যাও কি আর সেলফি করলো মাত্র আমি মই মোবাইল সাইটে কোটে একটা নিউজ পালো নিউজটো পাই ফলে বহুত বেছি বেয়া লাগিলে এজন ইউটিউবার আছিলে নামটো হল সঙ্গী ব্লগস বুলি আছিলে মানে রাইড কৰিছিলে বাইক চলাই মোটো ব্লগ কৰিছিলে আর রিসেন্টলি 1 লাখ সাবস্ক্রাইবার হৈছিল রিসেন্টলি আর তাই চ্যানেলটো লাস্ট ভিডিওটো আছিলে সিলভার প্লে বাটন পাই আর মন্দিরত লৈ গৈছিল মহামৃত্যুঞ্জয় মন্দিরত আইছিল আই হে সিলভার প্লে বাটনটো আনবক্সিং কৰিছিল লাস্ট ভিডিও এটো আছিল তাই এটা নিউজ পালো যে বামনি ময়দানত কোনবাটা অ্যাপার্টমেন্টত
দুইটা কি হইছে ঘটনাটো না জানো ভালকে গৈ কিনে মই তাৰ লগত জনি জনি ক্লোজ অকমান কথা পাতি চালে মই গম পাম এটা গৈ কিনে গুৱাহাটী তে আমি গুৱাহাটী গৈছো মানে তাতে হে এপার্টমেন্টত যেটা দেখা পালো নিউজটো পাই মানে সল্ড হৈ গ'ল এইটো ফেক নেকি সব খুঁটিলো কাবাক কাবাক ভালকে চালো হোৱাটছএপত মেছেজ আছে আমাৰ আমাৰ ইউটিউব অসমৰ গ্ৰুপ বুলি আছে তাতেও আছিলে আচৰিত তাই বিয়া পাতিছিলে তিনিমাহ হয় নেকি ৰিচেণ্টলি বিয়া পাতিছিলে তিনিমাহ হৈছে বোলে বিয়া পাতা বিয়া পাতিছিল জানো শান্তি পাক তাৰে শ্ৰদ্ধাঞ্জলি জনালো মানে এনেকুৱা ইমান সৰু ছোৱালী আছিল বহুত সৰু ছোৱালী আৰু জাষ্ট তাইৰ কেৰিয়াৰটো মানে ষ্টাৰ্ট কৰিছিলে আৰু এনেকুৱা এটা ঘটনা আজি শুনা পালো আৰু আমি এতিয়া যোৰহাটৰ পৰা ৰজাবাৰী গৈ আছিলোঁ এইপিনে বাইদেউ হোটেলত খাই কিনে বহুত বেছি ভাল লাগিল বাইদেউ যিটো চব্জি আৰু পৰঠা খালোঁ ইয়াতে বিৰাট ভাল লাগিল আৰু এইপিনে দাদাহঁতক ভাইটিহঁতক বহুত লগ পালোঁ চবেই মোক কিবা কিবি কোনোবা ৰসগোল্লা এই ভাইটি ৰসগোল্লা গিফ্ট দিছে মোক থেংক ইউ ঠিক আছে দেই ভাই ভাল লাগিল লগ দেই ইনফ্লুয়েন্স ৱৰ্ডটো কিমান এটা ইম্পৰ্টেণ্ট ৱৰ্ড হয় ইনফ্লুয়েঞ্চ মানুহ কেনেকৈ হয় মই আপোনাক জাষ্ট এক্সাম্পল দি আছোঁ এতিয়া আমি য'ত খাবলৈ ৰখিছিলোঁ তাতে মানে ভাইটি কেইজন মানে আহি গ'ল মানে আহি পেলাই চবকে মাত দি আছে আৰু ফটো উঠি আছে ধুনীয়াকৈ আছিলোঁ এটা ভাইটিয়ে প্ৰথমতে এই কিট কাৰ্ড আনি দিলে মোক কিট কাৰ্ড তাৰপাছত আমাৰ নেক্সটটো আকৌ এইটো আনি দিলে তাক দেখা পাই আকৌ একদম সৰু ভাইটি এটা তাক দেখা পাই একদম সৰু 7-8 বছৰ হ'ব সি পইচা ক'ত আছিল তাৰ লগত চাগে পইচা আছিল চাগে 10 টকা আছিল চাগে সি তাৰ সেই 10 টকাতে গৈ কিনে মোক চল্ট্ৰেণ্ড দিছে মই তাৰ লগত বহুত টাইম কথা পাতিলোঁ মই ব্লক কৰা নাই চ' ষ্টিকাৰ দিলোঁ নেক্সট লেভেল ষ্টিকাৰ আৰু মোৰ লগৰ চকলেট আছিল তাকে এইটো দিলোঁ আৰু মই ল'ব খোজা নাছিলোঁ কিন্তু ইমান মনমান আনি দিছে মই ল'লোঁ তে ইনফ্লুয়েঞ্চ বস্তুটো কিমান ইম্পৰ্টেণ্ট আছে কোনোবা বেলেগে কিবা এটা কৰা দেখা পালে আমি কৰিব যাওঁ আমাক যিহেতু ইনফ্লুয়েঞ্চাৰ বুলি কয় তে সেই ইনফ্লুয়েঞ্চ ৱৰ্ডটো বহুত বেছি ইম্পৰ্টেণ্ট হয় কাৰণে ভিডিঅ' এটা আমি দিয়াৰ আগতে বা আপোনালোকক কিবা এটা বস্তু দেখুৱাৰ আগতে আমি বহুত বস্তু ভাবি লওঁ মানে কাৰণ এটা বস্তু যোনটো কোনোবাই দেখাই দিয়ে ভাল হওক বেয়া হওক পেট্ৰল পাম্প আমাৰ ফাৰ্দিনে ক'ৰবাত যাব পেট্ৰল পাম্পত ৰখাব দিলে ঠিক আছে তে সেইটো বস্তুটো কৰিছিলোঁ মই মানে এটা ভাল হওক বেয়া হওক আমি ভিডিঅ'ত কিমান ধৰণৰ বস্তু দেখাওঁ বেয়া বস্তুটো দেখাব চেষ্টা নকৰোঁ যিমান পাৰোঁ ভাল বস্তু দেখাব চেষ্টা কৰোঁ সেই মানুহ ইনফ্লুয়েঞ্চ কিমান হৈ চাওক এনেকুৱা ধৰণৰ কথা কাৰণে যিমান পাৰে ভিডিঅ' ভাল কণ্টেণ্ট বনাব লাগে ভাল বস্তু দেখাব লাগে তেতিয়া তাৰ পৰা মানুহ ইনফ্লুয়েঞ্চ হৈ কিনে ভাল কাম কৰিব আগবাঢ়ি আহিব বেয়া বস্তু দেখা থাকিলে মানুহ আকৌ সেই বেয়া প্ৰতি ইনফ্লুয়েঞ্চ হৈ যাব এইটোৱে হ'ল ইনফ্লুয়েঞ্চিং পাৱাৰ চকলেট এইটো জাষ্ট এক্সাম্পল দিলোঁ মানে ভাইটিটো ইমান সৰু ভাইটি মানে সেই বাকীকেইটা যে চকলেট দিলে যে সিও মানে তাৰ ইম্পৰ্টেঞ্চটো ল'বৰ কাৰণে চকলেট লৈছে কাহিনী অকমান বেলেগ কৰি দিলে